ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অফার করা কোর্সত জিএনএম আর বিএসসি নার্সিং কোর্সত যখন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করব বিচারছে সেই সকল ক্যান্ডিডেটর ফর্ম ফিল আপর নিয়ম সলনি হল। এতিয়া ক্যান্ডিডেটর কি করব লাগবে এই ভিডিওত কম সময়ের ভিতরতে জানাই দেওয়া হবো, ভিডিওটা স্কিপ নকরব। অলরেডি আগর একটা ভিডিওত জানাই দেওয়া হয়েছিল যে ক্যান্ডিডেটর প্রথম ফর্ম ফিল আপ করব লাগবে অফলাইন যোগে, ফর্ম ফিল আপ করে বাইপোস্টত জমা দিব লাগবে। কিন্তু এতিয়া নিয়ম সলনি হল, এতিয়া কি করব লাগবে জানি লোক। ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব, এই লিঙ্কত ক্লিক করে এই পেজত আহি গোটেই ডিটেলস চাব পাৰিব। এতিয়া মই ইম্পর্টেন্ট পয়েন্টটো জানাম যে ক্যান্ডিডেটর এতিয়া কি করব লাগবে। ইয়াতে চাই লোক, ক্যান্ডিডেটর প্রথম ফর্ম ফিল আপ করব লাগবে। ফর্ম ফিল আপ করে প্রমাণপত্র হইতে স্ক্যান করব দিছে, করে তারপিছত এইটো ইমেল আইডিত পঠাই দিব লাগবে। এইটো ইমেল আইডি ইয়াতে উল্লেখ করেছে, তারপিছত ইয়াতে উল্লেখ করেছে ক্যান্ডিডেটর হার্ড কপি জমা দিব নালাগে, বাইপোস্টত জমা দিব নালাগে ইয়াতে উল্লেখ করেছে। এতিয়া কাম করক, এই ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব, সেই লিঙ্কত ক্লিক করে এপ্লিকেশন ফর্ম ডাউনলোড করব পারিব। আর যেটো ইমেল আইডি ইয়াতে পাই যাব আপনাদেরকে, সেই ইমেল আইডি লই ফর্ম ফিল আপ করে প্রমাণপত্র হইতে স্ক্যান করে ইমেল আইডিত পঠাই দিয়ক। ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।